দাদি, তুমি ওকে এইভাবে জামাই আদর করে খাওয়াচ্ছো কেন? তোমার কোনো নাতির সাথে ওর বিয়ে হয়েছে নাকি? বিয়ে হয়নি, তবে হতে কতক্ষণ? দাদি, ওই লোকটা একের পর এক আমাকে অপমান করে যাবে, আর তুমি ওকে জামাই আদর করে খাওয়াবে? এটা কোনো দিনও হতে পারে না। তুই কি শুরু করেছিস? বাড়ির গেস্টের সামনে কেউ কি এভাবে কথা বলে? ও তোর কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে মানে? ওই দিন দরজা খোলা পেয়ে বাড়িতে ঢুকে আমার সব, না না বলা যাবে না। তারপর ওই দিন আমার স্কুটি ধাক্কা দিয়ে আমাকে, না না বলা যাবে না। তার মানে ছেলেটা কিছুই করেনি, তুই শুধু শুধু? দাদি, তুমি বুঝতে পারছো না, ওকে এইভাবে বাসায় ঢুকিয়ে বসিয়ে খাওয়ানোর মানে ওকে আশকারা দেওয়া। আশকারা দিলে তাতে ক্ষতি কি? ভালো ছেলে। ভালো ছেলে না ছাই, আমি হলো কি পিঠি পিঠের চামড়া? আয় আমার সাথে, আয় বলছি। আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আয় তো, আর চল দাদি। আরে কোথায় নিয়ে যাচ্ছ? ওই দেখ নতুন স্কুটি। হ্যাঁ, রানা তোর জন্য কিনে এনেছে, ঠিক যেমনটি চেয়েছিলি ঠিক তেমনটি এনেছে। তাই তো ওকে আদর করে ভালো করে খাওয়াচ্ছিল। কিন্তু রানা আমার জন্য স্কুটি কিনবে কেন? কারণটা রানার কাছে জিজ্ঞেস করে দেখ। লোহা গরম হয়ে আছে নাক জামাই, হাতুড়ি মেরে দাও, যাও। তোমার স্কুটি আমার বাইকের আঘাতে আহত হয়েছিল, তাই নতুন স্কুটি তোমার জন্য। কিন্তু কেন আমাকে তুমি স্কুটি দেবে কেন? রাস্তাঘাটে আমার সাথে দেখা হলেই তুমি উত্তেজিত হয়ে যাও, যা তা ব্যবহার করো। আমি তাতে কিছু মনে না করলেও লোকে বিভিন্ন ধরনের কমেন্টস করে, তাই তোমাকে যাতে আর কমেন্টস শুনতে না হয় সেজন্যই এই স্কুটি। লোকে আমাকে মন্দ বললে তুমি তো খুশিই হও। কে বলেছে? ভালোবাসার মানুষের নিন্দা শুনলে কি মানুষ খুশি হয়? মন্তব্যের তীক্ষ্ণ তীর এসে তার বুকে বিঁধে রক্তক্ষরণ হয়। এই গিফটের বিনিময়ে আজকের পর থেকে আমি আমার ভালোবাসার মানুষের কাছ থেকে ভালো ব্যবহার আশা করতে পারি কি? তাহলে এখন থেকে সংঘর্ষের খাতা ক্লোজ, ভালোবাসার খাতা শুরু। এখন থেকে যখনই আমাদের দুজনের দেখা হবে তখনই হবে প্রেম। ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক, মাত্র 7 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ। এখনই র‍্যাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন, খেলা হবে নগদে।